আমরা এখন দার্জিলিং পৌঁছে গেছি। এখানে এখন প্রোটেস্ট হচ্ছে, এবার আমরা হোটেলে যাব সব লাগেজ নিয়ে, আমাদের ওপরে উঠতে হবে। Hello friends, what's up? It's me Shelly. Welcome to my channel or welcome back to my channel. আজকে আমরা চলে এসেছি দার্জিলিংয়ে। এটা আমাদের দার্জিলিংয়ের প্রথম দিন। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আমাদের হোটেলটা একদম ম্যাল রোডের ওপরেই আছে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে এখন আমরা একটু খেতে এসেছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। দার্জিলিংয়ের এটা হচ্ছে মানে মেইন রেস্টুরেন্ট গ্লেনারিস, এখানে আমরা এসেছি একটু লাঞ্চ করব। Here is our lunch. আজকে আমাদের ফুল ডে রেস্ট। দার্জিলিংয়ে ঘুরবো, ফিরবো, খাবো দাবো, মজা করবো। তিনচুলিয়া চটপুর থেকে এসে দার্জিলিংয়ে আমাদের একটু অন্যরকমই লাগছে, যেহেতু ওখানে অনেক কম পপুলেশন ছিল। এখন আমরা যাচ্ছি গ্লেনারিসের দিকে, ইভিনিংটা ওখানেই আমরা এনজয় করবো। কাল অনেক রাত হয়ে গেছিলো আমাদের হোটেলে ফিরতে, আমাদের 10টায় ফিরতে বলেছিলো, মোটামুটি 10টার মধ্যেই আমরা চলে গেছি। কিন্তু দার্জিলিংয়ে 10টা মানে অনেক অনেক রাত, সব দোকান তো বন্ধই হয়ে গেছিলো, ডিনার আমাদের হলোই না। সো এখন বাজে রাত 3টে, আমরা যাচ্ছি টাইগার হিলে সানরাইজ দেখতে। টাইগার হিলে সানরাইজ দেখার জন্য প্রচুর ভিড় হয়েছে, মানে ঠিক করে আমরা দাঁড়াতেও পারিনি। আমরা একদম টপে চলে গেছি, যেখানে স্টেডিয়াম হচ্ছে একদম টপে। তো ভয়ও লাগছে পড়ে না যাই, কেন এটা আন্ডার কনস্ট্রাকশন। আস্তে আস্তে ভোর হচ্ছে, সবাই ক্যামেরা নিয়ে একদম রেডি হয়ে আছে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা তোলার জন্য। আমি সানরাইজ তুলবো না কাঞ্চনজঙ্ঘা তুলবো, আই এম কনফিউজ। এখন বাজে 6টা 20, সানরাইজ হয়ে গেছে। প্রচুর ভিড় হয়েছে, আমরা আবার টপে আছি, স্টেডিয়ামের একদম টপে।
সবাই নিচে আছে। আমাদের টাইগার হিলের ট্যুর কমপ্লিট। এবার আমরা কোথায় যাবো? বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ তার আগে